हाई स्टूडेंट वेलकम बैक माई चैनल। आज के सिग्निफिकेंस अफ साइट्रिक एसिड सैकेल मैं साइट्रिक एसिड सैकेल बडी की तर गुरुत्व ए तात्पर्य से देख। हमें आगे भिडियोते देखे होल रिएक्शन देखे एनर्जेटिक्स देखे आगे भिडियोटा एनर्जेटिक्स देखे मैंने कतगुलो एटीपी पासी कि परिमाण एनर्जी पासी से साइट्रिक एसिड सैकेल थे और से देखे 12 एटीपी पासी 1 मलिक्यूल अफ एसिटाइल कोए थे। जी 1 मलिक्यूल अफ ग्लुकोज बोली तेल हम 2 मलिक्यूल अफ एसिटाइल कोए तक 12 हो 12 इंटू 2 इक्वल्स टू टोटल हो 24 एटीपी हो जाए। क्योंकि खूब इम्पोर्टेंट तार आगे भिडियोटाते साइट्रिक एसिड सैकेले ये सैकेल आज ये क्योंकि पूरा डिटेल्स बुझिए এখন আমরা বুঝব যে সিগনিফিকেন্স কি অর্থাৎ এটা তাৎপর্য কি সাইট্রিক অ্যাসিড সাইকেলটার। সাইট্রিক অ্যাসিড সাইকেলের প্রাইমারি ফাংশন অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল ইজ টু প্রোভাইড এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। অর্থাৎ সাইট্রিক অ্যাসিড সাইকেল থেকে আমরা এটিপি পাই। আমরা দেখেছি একটা সাইট্রিক অ্যাসিড সাইকেল যদি প্রোগ্রেস করে এবং হয় তাতে আমরা কিন্তু 12 এটিপি পাই। আর একটা জানি যে একটা গ্লুকোজ থেকে দুটো সাইট্রিক অ্যাসিড সাইকেল হয় সেখান থেকে আমরা 24 এটিপি পাই। অর্থাৎ একটা বিরাট অ্যামাউন্ট অফ এটিপি আমরা কিন্তু এই সাইকেলের মধ্যে থেকে পাচ্ছি। তাই প্রাইমারি ফাংশন হিসেবে এই সাইকেলটার প্রাইমারি ফাংশন বলা হয় এটিপি প্রোডাকশন। এরপরে বলছে সাইট্রিক অ্যাসিড সাইকেল ইজ দ্য ফাইনাল কমন পাথওয়ে ফর দ্য অক্সিডেশন অফ কার্বোহাইড্রেট লিপিড অ্যান্ড প্রোটিন অ্যাজ গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড মেনি অ্যামিনো অ্যাসিড আর অল মেটাবলাইজ টু অ্যাসিটাইল কোয়ে অর ইন্টারমিডিয়েট অফ দ্য সাইকেল। এই পয়েন্টটার মানে হচ্ছে আমরা যত মানে ফাইনাল কমন পাথওয়ে বলাচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেলকে। কেন আমরা যখন কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন যে কোনো কিছুরই যখন মেটাবলিজম করব তার এন্ড প্রোডাক্টটা কিন্তু সাইট্রিক অ্যাসিড সাইকেলে এসে কিন্তু মেশে। অর্থাৎ সাইট হয় অ্যাসিটাইল কোয়ে হয় অথবা অন্য কোনো ইন্টারমিডিয়েট হিসেবে সেটা হচ্ছে মানে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তো আমরা দেখছি লিপিড এবং প্রোটিনের ক্ষেত্রে আমরা দেখবো যে তার মেটাবলিজমে এন্ড প্রোডাক্টটা হয় অ্যাসিটাইল কোয়ে নাহলে কোনো একটা ইন্টারমিডিয়েট অর্থাৎ হয় এটা হবে অ্যাসিটাইল কোয়ে নাহলে সাইট্রেট আইসোসাইট্রেট এই সমস্ত আর কি অক্সাল অ্যাসিটেট সাকসিনাইল কোয়ে এইগুলো হতে পারে। ঠিক আছে ইন্টারমিডিয়েট বলা হয় ওগুলোকে। অর্থাৎ তিনটে পাথওয়ে অর্থাৎ কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন তিনটে পাথওয়েই কিন্তু সাইট্রিক অ্যাসিড সাইকেলে এসে মিশছে। অর্থাৎ এটা ফাইনাল কমন পাথওয়ে কমন তিনটের ক্ষেত্রে কিন্তু কমন আর এটাই হচ্ছে ফাইনাল পাথওয়ে। এরপরে আর কিছু হয় না। এরপরে জাস্ট এনএডিপিএইচ এফএডিএইচ টু এগুলো থেকে এটিপি পাই আমরা। এনএডিপিএইচ টু থেকে এনএডিএইচ টু থেকে আমরা তিনটে এটিপি আর এফএডিএইচ টু থেকে আমরা দুটো এটিপি পাই সেটা হচ্ছে ইটিসি চেনের মধ্যে দিয়ে। এবারে হচ্ছে তাহলে আমাদের দুটো সিগনিফিকেন্স আমরা জানলাম, একটা হচ্ছে এটিপি তৈরি করা আর একটা হচ্ছে এটা ফাইনাল কমন পাথওয়ে। থার্ড যে সিগনিফিকেন্স সেটা হচ্ছে এটা একটা অ্যাম্ফিবোলিক প্রসেস। অ্যাম্ফিবোলিক কেন? অ্যাম্ফিবিয়ান কাদের বলে? যারা হচ্ছে স্থলভাগেও থাকে জলভাগেও থাকে অর্থাৎ ল্যান্ড এবং ওয়াটার দুটোতেই থাকে। অ্যাম্ফিবোলিক এখানে প্রসেস বলতে বোঝায় যেটা হচ্ছে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দুটো প্রসেসের সাথেই হচ্ছে কানেক্টেড আছে তাই এই প্রসেস সাইকেলটাকে বলা হচ্ছে অ্যাম্ফিবোলিক প্রসেস। তো আমরা জেনে নিই যে কীভাবে কানেক্টেড আছে। আমরা দেখলাম ক্যাটাবলিজমের সাথে কানেক্টেড তো আমরা জানি যে এই সবে আগের পয়েন্টটাতেই আমরা দেখলাম যে কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন যে কোনো কিছুই কিন্তু ক্যাটাবলাইজ হয়ে লাস্ট এন্ড প্রোডাক্টটা কিন্তু সাইট্রিক অ্যাসিড সাইকেলের যে কোনো অ্যাসিটাইল কোয়ে বা কোনো ইন্টারমিডিয়েটে এসে শেষ করছে এবং ফাইনাল কমন পাথওয়ে হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ক্যাটাবলিজমের সাথে কিন্তু আমাদের এই প্রসেসটা জড়িত। আর অ্যানাবলিজমের সাথে অ্যানাবলিজম মানে হচ্ছে কিছু ফরমেশন করা বা সিনথেসিস করা। ক্যাটাবলিজম মানে কাটা অর্থাৎ বড় জিনিসকে ছোট করা। সেটা হচ্ছে যখন মেটা মানে কার্বোহাইড্রেট থেকে যখন আমি মানে প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড পাচ্ছি অর্থাৎ বড় জিনিস থেকে আমরা ছোট জিনিস করছি তখন সেটাকে বলা হয় ক্যাটাবলিজম। আর অ্যানাবলিজম হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে যখন আমি জুড়ে জুড়ে প্রোটিন তৈরি করছি। ঠিক লিপিড এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম এই অ্যানাবলিজমের ক্ষেত্রেও এই প্রসেসটা জড়িত। তো সেটা আমরা দেখবো কিভাবে। দেখো এই যে মানে ক্যাটাবলিজমের সময় এন্ড প্রোডাক্টটা এর ইন্টারমিডিয়েট এই সাইকেলের ইন্টারমিডিয়েট হচ্ছে ঠিক সেরমভাবেই দেখা যায় অ্যানাবলিজমের ক্ষেত্রে এই সাইকেলটার যে ইন্টারমিডিয়েট প্রোডাক্টগুলো বা অ্যাসিটাইল কোয়ে
এগুলো কিন্তু অনেক সিনথেসিস প্রসেসের রিয়্যাক্ট্যান্ট হিসেবেও কাজ করে। সেই সমস্ত প্রসেসগুলি হচ্ছে অ্যানাবলিক প্রসেস। ঠিক এইভাবেই কিন্তু এন্ড প্রোডাক্ট এবং স্টার্টিং প্রোডাক্ট বা রিয়্যাক্ট্যান্ট এইভাবেই কিন্তু অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুটো প্রসেসের সাথেই জড়িত। দেখো অ্যানাবলিকের সাথে কিভাবে জড়িত, গ্লুকোনিওজেনেসিস আমরা জানি। গ্লুকোনিওজেনেসিস মানে আমরা পরে পড়বো ডিটেলসে। গ্লুকোনিওজেনেসিস মানে গ্লুকোজকে জেনেসিস, জেনেসিস মানে হচ্ছে সিনথেসাইজ। অর্থাৎ গ্লুকোজ যখন নন কার্বোহাইড্রেট প্রোডাক্ট থেকে গ্লুকোজ সিনথেসাইজ হয় তখন তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। এইখানেও কিন্তু রিয়্যাক্ট্যান্ট হিসেবে আমাদের এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের ইন্টারমিডিয়েটগুলো কাজে লাগে। দেখো অল মেজর মেম্বার্স অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল ফ্রম সাইট্রেট টু অক্সাল অ্যাসিটেট আর গ্লুকোজেনিক, অর্থাৎ গ্লুকোজ তৈরি করতে পারে। দে ক্যান গিভ রাইজ টু গ্লুকোজ বাই গ্লুকোজেনেসিস, অর্থাৎ অক্সাল এই সাইট্রেট থেকে অক্সাল অ্যাসিটেট অব্দি সমস্ত কিন্তু সাবস্ট্রেটগুলো মানে যেগুলো আমরা পাচ্ছি আর কি প্রোডাক্ট বা ইন্টারমিডিয়েট বলতে পারি, সবকটাই কিন্তু গ্লুকোজ তৈরি করার ক্ষমতা রাখে। তাই আমরা যে কোনো একটা থেকে কিন্তু গ্লুকোজ পেতে পারি। তাহলে এটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আমরা ক্যাটাবলিজম হয়ে আমরা এই সাইকেলটা পাচ্ছিলাম। আবার দেখো এই সাইকেল থেকেই কিন্তু আমরা ইন্টারমিডিয়েট থেকে আবারও গ্লুকোজ অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি করতে পারছি, তাই এটাকে অ্যানাবলিক বলা হচ্ছে। ঠিক একইভাবে ট্রান্স অ্যামিনেশন অক্সালো অ্যাসিটেট অ্যান্ড আলফা কিটোগ্লুটারেট রেসপেক্টিভলি সার্ভ অ্যাজ প্রিকার্সর ফর দ্য সিনথেসিস অফ অ্যাসপার্টেট অ্যান্ড গ্লুটামেট বাই ট্রান্স অ্যামিনেশন উইচ ইন টার্ন আর ইউজ ফর দ্য সিনথেসিস অফ আদার নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড পিউরিন অ্যান্ড পিরিমিডিন। কী বলছে, অক্সালো অ্যাসিটেট এবং আলফা কিটোগ্লুটারেট। দেখো অক্সালো এখানে হচ্ছে আলফা কিটোগ্লুটারেট আছে আর হচ্ছে অক্সালো অ্যাসিটেট এখানে আছে। তো এই দুটো ইন্টারমিডিয়েট কী করছে, অ্যাসপার্টেট এবং গ্লুটামেট তৈরি করছে, এবং সেটা হচ্ছে ট্রান্স অ্যামিনেশন প্রসেসের মাধ্যমে। ট্রান্স অ্যামিনেশন প্রসেসে কী হয়, অ্যামাইনো গ্রুপটা এর সাথে হচ্ছে যোগ হয়ে যায় করে এটা এটা অ্যাসপার্টেট এবং গ্লুটামেট তৈরি করে। এবার এই অ্যাসপার্টেট এবং গ্লুটামেটটা কিন্তু আবার সিনথেসিস অফ পিউরিন এবং পিরিমিডিনে কাজে লাগছে। তাহলে আমরা পিউরিন এবং পিরিমিডিন কিন্তু এই ইন্টারমিডিয়েট থেকে তৈরি করতে পারলাম, সিনথেসিস হলো, অর্থাৎ এটা একটা অ্যানাবলিক প্রসেস হলো। তাই এটাকেই বলা হয় অ্যানাবলিক এবং ক্যাটাবলিক প্রসেস দুটোর সাথেই জড়িত। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসও দেখো, মাইটোকন্ড্রিয়াল সাইট্রেট ইজ ট্রান্সপোর্টেড টু সাইটোসল ওয়্যার ইট ইজ ক্লিপ টু প্রোভাইড অ্যাসিটাইল কোয়ে ফর দ্য সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড স্টেরয়েড। এইখানে কী হচ্ছে, এই যে সাইট্রেট, সাইট্রেটে কী কী নিয়ে ফর্মেশন হচ্ছে, অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে। এই সাইট্রেটটা ফর্মেশন হলো, সাইট্রেটটা অনেক সময় মাইটোকন্ড্রিয়া থেকে বেরিয়ে গেল বাইরে সাইটোসলে, করে কী করলো সেটা ডিগ্রেড হয়ে আবারও অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন করলো। এই অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করলাম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটাও এই গ্রেভস সাইকেলের একটা ইন্টারমিডিয়েট, কিন্তু আমাদের আর একটা ফ্যাটি অ্যাসিড সিনথেসিসও কাজে লাগলো, অর্থাৎ অ্যানাবলিক আরেকটাও অ্যানাবলিক প্রসেসের সাথে জড়িত। এছাড়াও হিম সিনথেসিস সাকসিনাইল কোয়ে টুগেদার উইথ গ্লাইসিন ইজ ইউজড ফর দ্য সিনথেসিস হম অফ হিম, অর্থাৎ সাকসিনাইল কোয়ে যে আমরা জানি, এটা হচ্ছে এই যে সাকসিনাইল কোয়ে এখানে ফর্মেশন হলো, এটাও একটা ইন্টারমিডিয়েট এই সাইকেলের, এটা গ্লাইসিনের সাথে যুক্ত হয়ে কিন্তু হিম সিনথেসিস করতে পারে। অর্থাৎ আমরা দেখলাম চার রকমের সিনথেসিস কিন্তু এই সাইকেল থেকে করা যায়, আরও অনেক রকমের করা যায় কিন্তু আমাদের সিলেবাসে এই অবধি জানলেই হবে যে গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ যে কোনো আমরা ইন্টারমিডিয়েট থেকে গ্লুকোজ তৈরি করতে পারবো, ট্রান্স অ্যামিনেশন হচ্ছে অক্সালো অ্যাসিটেট বা আলফা কিটোগ্লুটারেট হচ্ছে অ্যাসপার্টেট এবং গ্লুটামেট তৈরি করে যেটা পিউরিন এবং পিরিমিডিন সিনথেসিসে কাজে লাগে। ফ্যাটি অ্যাসিড সিনথেসিসে কি সাইট্রেট যেটা আমরা পাচ্ছি অক্সালো অ্যাসিটেটের সাথে অ্যাসিটাইল কোয়ে রিয়াকশনে, সেই সাইট্রেট কি করবে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে সাইটোসলে বেরিয়ে যাবে এবং এক্সিট করবে এবং তারপর ওটা আবার ডিগ্রেড করে অক্সালো অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটেট আর অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এই অ্যাসিটাইল কোয়ে কি কাজে লাগবে, বায়োসিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড অ্যান্ড স্টেরয়েড। আর একটা কি জানলাম, সেটা হচ্ছে সাকসিনাইল কোয়ে গ্লাইসিনের সাথে যুক্ত হয়ে হিম সিনথেসিসও কাজে লাগে। আর আমরা তাহলে আমরা সিনথেসিস দেখলাম যে এই প্রসেসটা থেকে, আবারও বলছি এটা কেন অ্যাম্ফিবলিক বলে, অ্যাম্ফিবলিক হচ্ছে সেই প্রসেসকে বলে যেটা হচ্ছে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজম দুটো, মানে ক্যাটাবলিক প্রসেস এবং অ্যানাবলিক প্রসেস দুটোর সাথেই জড়িত। আমরা এতক্ষণ দেখছিলাম ক্যাটাবলিজম, যেখানে হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজকে আমরা ভেঙে পাইরুভেট তৈরি করছিলাম। ক্যাটাবলিজম
এই সি থেকে মনে রাখবে কাঁটা, বাংলায় কাঁটা, অর্থাৎ গ্লুকোজকে আমরা ভেঙে ভেঙে ছোট ছোট করছি। গ্লুকোজ থেকে আমরা পাইরুভেট পেয়েছিলাম ক্যাটাবলিজমের মাধ্যমে, এবং পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, এবং অ্যাসিটাইল কোয়ে থেকে অক্সালো অ্যাসিটেট করে পুরো সাইকেলটা চলছিল, মানে আমরা এনার্জি পাচ্ছিলাম। অর্থাৎ এটা ক্যাটাবলিজমের, এই ক্যাটাবলিক প্রসেসের সাথে জড়িত। আর অ্যানাবলিক যেখানে হচ্ছে সিনথেসিস হয়, যখন ক্যাটাবলিকের উল্টো যেটা অ্যানাবলিক প্রসেস, সেখানে হবে ওটা যেহেতু কাটা মানে ভেঙে ফেলা, আর এখানে হবে জুড়ে রাখা, জুড়ে লাগানো মানে হচ্ছে সিনথেসিস কিছু করে। যেমন অ্যামিনো অ্যাসিডকে যদি জুড়ি তাহলে প্রোটিন হয়ে যায়, ঠিক সেইভাবে তাহলে এখানে হচ্ছে সিনথেসিসের সাথে জড়িত থাকবে অ্যানাবলিজম। ঠিক আমরা দেখলাম যে এই চারটে ভাবে কি করে গ্লুকোজ ট্রান্স অ্যামিনেশনের মাধ্যমে পিউরিন, পিরিমিডিন, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস এবং হিম সিনথেসিসে এই সাইকেলের ইন্টারমিডিয়েটগুলো কাজে লাগে। সেই জন্যই কিন্তু এই সাইকেলটাকে বলা হয় অ্যাম্পিবোলিক প্রসেস। এই অ্যাম্পিবোলিক প্রসেস কেন বলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে। ওকে, তাহলে আজকে এই অবধি রইল, সিগনিফিকেন্স হয়ে গেল। এরপরে আমরা দেখব এই যে এখানে দেখো ছোট করে, মানে আমরা যেটা ওখানে পড়লাম সেটাই দেওয়া আছে। দেখো সাইট্রেট থেকে আমরা ফ্যাটি অ্যাসিড এবং স্টেরয়েড পাই, আলফা কিটোগ্লুটেট থেকে গ্লুটামেট, সেটা হচ্ছে পিউরিন সিনথেসিসে কাজে লাগে, অক্সালো অ্যাসিটেট থেকে অ্যাসপার্টেট, যেটা হচ্ছে পিউরিন এবং পিরিমিডিন সিনথেসিসে, আর সাক্সিনাইল কোয়ে কি গ্লাইসিনের সাথে যুক্ত হয়ে হিম সিনথেসিসে কাজে লাগে। তাহলে আমরা এই চারটে কিন্তু জেনে গেলাম। আর যে কোনো কিছু, যে কোনো একটা ইন্টারমিডিয়েট থেকে আমরা কিন্তু চাইলে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি করতে পারি। তাহলে এর পরের দিন আমরা দেখব রেগুলেশন, রেগুলেশনটা ছোট আছে, তারপরে আমরা কিন্তু গ্লুকোনিওজেনেসিস, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে এই সাইকেলের যে কোনো একটা ইন্টারমিডিয়েট থেকে কিন্তু আমরা দরকার হলে গ্লুকোজ তৈরি করতে পারবো। তাহলে আজকে এই অবধি রইল, পরের দিনে আমরা জানবো রেগুলেশন অফ সাইট্রিক অ্যাসিড সাইকেল। থ্যাংক ইউ।